নমস্কার ইউটিউবের বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে বহরমপুরের নশিপুর রাজবাড়ি বা নশিপুর প্যালেস নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে রাখব। নশিপুর রাজবাড়ি বহু পুরনো, এর একটা রিচ হিস্ট্রি আছে। আমরা যখনই বহরমপুর যাই, সেটা ঘুরতে হোক কিংবা কোনো কাজ নিয়ে, আমরা সময় পেলে একবার হাজারদুয়ারি প্যালেস ঘুরে আসি। এই হাজারদুয়ারি প্যালেসের কিন্তু খুবই কাছে, মাত্র 2.7 কিলোমিটার দূরে অবস্থিত এই নশিপুর রাজবাড়ি। অনেকটা সুদৃশ্য এবং অনেক কিছু মিল থাকার জন্য এটাকে কিন্তু মিনিয়েচার ভার্সন অফ হাজারদুয়ারি প্যালেসও বলে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালীন এক ব্যক্তি রাজা দেবী সিনহা ট্যাক্স কালেক্টরের কাজ করতেন এবং তিনি তার সমস্ত ওই ট্যাক্স কালেক্টরি এবং কোর্ট জাতীয় সমস্ত কাজগুলো এই নশিপুর রাজবাড়িতে করতেন। ব্যবসায় সেই সময় এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছিল। দেন তারপরে রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা জরাজীর্ণ অবস্থা হলেও বর্তমানে কিন্তু প্রশাসক যথেষ্ট টেক কেয়ার করেছেন এবং এর কিন্তু যথেষ্ট একটা মেনটেন্যান্স হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে এক পাখির চোখে বা ড্রোন শটে নশিপুর রাজবাড়ি বা নশিপুর প্যালেস কীরকম দেখতে লাগে। অবশ্যই পরের বার যখন বহরমপুর আসবে, হাজারদুয়ারি প্যালেস ঘোরার সাথে সাথে টুক করে এই পাশে অবস্থিত নশিপুর রাজবাড়িটাও ঘুরে যাও, ভালো লাগবে। খুব সুন্দর আর্কিটেকচার, যারা ফটো তুলতে ভিডিও তুলতে ভালোবাসো তাদেরও খুব সুন্দর লাগবে, তোমাদের ফ্যামিলির সাথেও একটু ভালো সময় কাটবে। আরেকটা তথ্য দিয়ে রাখি, হাজারদুয়ারি প্যালেসে যেরকম ভিড় হয় অতটা ভিড়ও কিন্তু এখানে থাকবে না, সুতরাং কিছুটা নিরিবিলিতে তোমরা সময়টা কাটাতে পারবে। এনজয় করো, দেখতে থাকো ভিডিও।